আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের অনেক উপকারে আসবে। আমি ফার্স্ট টাইম করলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই করলাগুলো ভালো করে কুচি কুচি করে নেব। আমি আমার শেপ মতো করলাগুলো কুচি কুচি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করলাগুলো কুচি কুচি করে নিতে পারেন। এই করলা কিন্তু আমাদের বাসার বাচ্চারা খেতে যায় না, কারণ করলা কিন্তু তিতো হয়। তো আজ আমি আপনাদের সামনে একটা মজার টিপস শেয়ার করব, যেভাবে করলা রান্না করলে আপনার বাসার ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে, করলা তিতো হবে না। তো ফার্স্ট টাইম করলাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। করলা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরে কিন্তু আর করলা ধুবো না। সবগুলো করলা আমি এই শেপে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এরপরে আমি একটা বলের মধ্যে করলাগুলো তুলে নিচ্ছি। এইভাবে করলা যদি আপনি রান্না করেন তাহলে করলা কখনোই তিতো হবে না। আমি করলার মধ্যে কিছু আলু দিচ্ছি, আলুগুলো আমি ভালো করে কুচি কুচি করে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ। একটা কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যে তিতা জিনিস যদি রান্না করেন সেখানে কিন্তু একটু মরিচের পরিমাণ বেশি দিতে হয়। আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি। এখন এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। তো আমি আমার স্বাদ মতো লবণটা দিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে, আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটাও আরেকটু লাগবে, আমি হলুদের গুঁড়াটাও আরেকটু দিয়ে নিচ্ছি। এরপরে হাতের সাহায্যে সকল উপকরণ খুব ভালো করে মিক্সড করে দিতে হবে, যেন প্রতিটা করলা, আলু, পেঁয়াজ, মানে যা যা উপকরণ এখানে আমি দিয়েছি, প্রতিটা উপকরণের সাথে যেন লবণ আর হলুদটা লেগে যায়। তো ভালো করে আমি কিন্তু এই কাজটা করে নিচ্ছি। এর মধ্যে বলতে চাই, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে আমি 10 মিনিট অপেক্ষা করব, তারপরে ভেজে নেবেন, দেখবেন যে করলা ভাজি তিতা হবে না। চলে আসলাম আমার পরবর্তী টিপসে। আমি একটা ঝুড়ি নিয়েছি, এর মধ্যে আমি এই যে একটা পলি ব্যাগ ভালো করে সেট করে নিচ্ছি। এখন আমি আপনাদের মাঝে যেই টিপসটা শেয়ার করব, এভাবে যদি আমরা সবজি কাটি তখন যদি এরকম প্রসেসিং করে সবজিগুলো কাটি তাহলে আমাদের রান্নাঘরটা সব সময় ময়লামুক্ত থাকবে এবং জীবাণুমুক্ত থাকবে। তো আমি একটা আম কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এভাবে যদি পলি ব্যাগ যে কোনো কিছুর মধ্যে সেট করে নিয়ে তারপরে সবজিগুলো কাটেন তাহলে রান্নাঘরটা কিন্তু ময়লা হবে না। তো আশা করি এই টিপসটা আপনাদের উপকারে আসবে, আর যদি উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার জন্য কিন্তু অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আমার কাছে আপনারা আর কোন ধরনের ভিডিও পেতে চান। তো এভাবে সবজির খোসাগুলো আমি কেটে এখানে দিয়ে নিলাম। তো আগে আমি কিছু সবজি কেটেছি, সেটা আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছিলাম, যেহেতু আপনাদের মাঝে আমি শেয়ার করব। পলি ব্যাগটা আমি এভাবে না দিয়েই ওইখানে নিয়েছিলাম, এখন আমি পলি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। তারপরে এই যে পলি ব্যাগটা এভাবে মুড়িয়ে তারপরে আপনি আপনার বালতির মধ্যে ফেলে দিবেন, দেখবেন যে আপনি যেখানে সবজিগুলো কাটছেন কোনো ময়লাই হচ্ছে না সেই জায়গাটা, আলাদা করে এর জন্য আর পরিশ্রম করতে হবে না। চলে আসলাম আমার পরবর্তী টিপসে। অনেক সময় দেখা যায় যে আমরা গ্লাস একটার মধ্যে আরেকটা রাখি, খুলতে মানে খুব কষ্ট হয়ে যায়, খুলতেই চায় না। তো এটা কিভাবে খোলা যায়? খুব সহজেই কিন্তু এই গ্লাসটা একটা থেকে আরেকটা আলাদা করে নেওয়া যায়। এর জন্য আমি অল্প পরিমাণের সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেলটা আমি যে এইভাবে গ্লাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি। তো খুব অল্প পরিমাণেরই কিন্তু তেল লাগবে, আশা করি স্ক্রিনে দেখেই সেটা আপনারা বুঝতে পেরেছেন।
এরপরে আমি দুইটা মিনিট অপেক্ষা করব। তো চলে আসব আপনাদের মাঝে দুই মিনিট পর। চলে আসলাম দুই মিনিট পর। এবার দেখেন একদম ম্যাজিকের মতো গ্লাসগুলো খুলে নেওয়া যাবে। একটু আলতো হাতে ঘষে নেবেন, দেখবেন যে গ্লাসগুলো খুব সহজেই খুলে যাচ্ছে। তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে। চলে আসলাম আমার পরবর্তী টিপসে। চিনি কিন্তু আমাদের প্রতিটা বাড়িতেই প্রতিদিনেই লাগে। তো এই চিনি কিভাবে পিঁপড়ামুক্ত রাখা যায়, চিনির মধ্যে কিছু লবঙ্গ দিয়ে দিবেন, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, মানে যে পাত্রটায় রাখবেন সেই পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, দেখবেন যে চিনির মধ্যে আর পিঁপড়া উঠছে না। আশা করি এই টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো চলে আসলাম আমার পরবর্তী টিপসে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্রেশার কুকারের ঢাকনা দেখাচ্ছি। তো প্রেশার কুকারের ঢাকনা দেখানোর কারণ হচ্ছে যে আমরা কিন্তু প্রেশার কুকারে যখন রান্না করি, তো প্রেশার কুকারটার মধ্যে যখন রান্না করা হয় সিটি বেজে এর চারপাশ রান্না যখন করি চুলার চারপাশটা নষ্ট হয়ে যায়, কারণ যখন সিটি বাজে তখন এদিক দিয়ে পানি বের হয় আর চুলার আশপাশটা নষ্ট হয়ে যায়, কষ্ট করে সেটা আবার ক্লিন করতে হয়। তো এই ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যদি প্রেশার কুকারের এই রাবারটার মধ্যে অল্প করে যে কোনো তেল মেখে নেই, তারপরে যদি এই প্রেশার কুকারটা দিয়ে রান্না করি, তাহলে দেখবেন যখন প্রেশার কুকারটা সিটি বাজবে তখন এর আশপাশে মানে চুলার আশপাশটা আর নষ্ট হবে না। তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। চলে আসলাম আমার পরবর্তী টিপসে। আপনারা এখানে একটা গ্রেটার দেখতে পাচ্ছেন, আর এই গ্রেটার দিয়ে কিন্তু আমরা আমাদের সংসারের অনেক কাজ করে থাকি। তো কয়েকদিন পরেই দেখা যায় যে গ্রেটারটা একটু ধার কমে যায়। তো গ্রেটারটা আমরা যেভাবে ঘরোয়া উপায়ে ধারালো করে নিতে পারি, এর জন্য লাগবে আমার একটা মগ। মগটা আমি উল্টা সাইড করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মগের এই উল্টা সাইড দিয়ে গ্রেটারটা একটু ভালো করে আমি ঘষে নিচ্ছি। তো আপনারা স্ক্রিনে দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমি এই কাজটা কিভাবে করছি। অনেক কাজ আছে যেটা আসলে বলে বোঝানো যায় না, দেখেই বুঝে নিতে হয়। তো আশা করি আমার এই কাজটা আপনারা দেখেই বুঝে নিতে পারছেন যে আমি গ্রেটারটা কত সহজে একটা মগ দিয়ে ধারালো করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।